আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানিয়া দেওয়ান তোমা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, আর আমার এই সপ্তাহের বাজারটা এই যে বুধবারেই করে নিয়ে আসছে। তো আমি বাজার বের করতেছি, আর এই সপ্তাহে বাজারটা করতে একটু দেরি হয়ে গেল আমাদের, কারণ আমরা তো গত সপ্তাহে 3 দিন বাসায় ছিলাম না। তো এই জন্য কিন্তু একটু মানে রুটিনটা চেঞ্জ হয়ে গেছে বুধবারে বাজার আর কি। তো বাজারগুলো বিল করতেছি। এখানে হচ্ছে 3টা হচ্ছে জালি কুমড়া নিয়ে আসছে, আর যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে কুমড়ো পাতা। কুমড়ো পাতাটা নিয়ে আসছে। কুমড়ো পাতা কিন্তু বড়া বা ভাজি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আজকে করব ফ্রেশ, একদম সুন্দর চকচকে কুমড়ো পাতা, বৃষ্টির পানিতে ভেজা, একদম পরিষ্কার, দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো দেখি আরও কী কী নিয়ে আসছে, বের করতেছি আস্তে আস্তে। এটা হচ্ছে ডাটা শাক, ডাটা শাক নিয়ে আসছে। ডাটা শাকগুলো কিন্তু একদমই কচি, খুবই সুন্দর আর খুবই নরম হবে মনে হয়, খেতে ভালো লাগবে। তো কয়েক আটি, 3 আটি না 2 আটি দেখি। কাঁচা মরিচ, রসুন, আর কি এনেছে, এটা হচ্ছে আদা। তো এই হচ্ছে আমাদের আজকে সবজি, আর কিছু আলু, গোল আলু। তো এই হচ্ছে আমাদের আজকে সবজি বাজার, আর এই যেটা হচ্ছে পেঁয়াজ। এরপর আমি মাছ দেখাবো, মাছ মুরগি সবই নিয়ে আসছে, কারণ আমার ফ্রিজে মাছ মাংস কোনো কিছুই নাই, সব কিছুই শেষ হয়ে গেছে অনেকদিন পর আজকে বাজার করা হলো। বাজার করলে তো আমি শেয়ার করি, গত গত সপ্তাহের আগে মানে প্রায় 10 দিন হয়ে গেছে, 10 দিন 12 দিন। তো আমার কিন্তু বাজার থেকে অনেক সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছিলো, ট্যাংরা মাছ, আইড় মাছ, চিংড়ি মাছ। তো এই সপ্তাহে অনেক সুন্দর মাছ নিয়ে আসছে, আমি এবারে মাছগুলো ঢালবো। তো মাছটা দেখে মনে হচ্ছে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি কালকিনি মাছ বা কালি বাউস মাছ। তো এটা নদীর মাছ মেবি, কারণ এই মাছটা অবশ্য আমার মনে হয় যে পুকুরেও চাষ হয়, বাট এটাকে দেখে নদীরই মনে হচ্ছে, সাথে 2টা ট্যাংরা আছে। তো নদীর এই কথা বলেই আসলে মাছটা দেওয়া হয়েছে। তো সেটা আসলে নদীর না পুকুরে এটা আসলে জেলেরাই ভালো বুঝবে। আর নর্মালি আসলে এই ধরনের মাছ আমার বাসায় খুব কম আনা হয়, কারণ পুকুরে যে চাষ করা যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু আমাদের বাসায় খাওয়া হয় না সবসময়। যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একদম চাষের যে মাছগুলো লাইক তেলাপিয়া, তারপর হচ্ছে পাঙাশ, তারপর রুই, কাতলা, এই ধরনের মাছ কিন্তু খুবই কম আনা হয়, যেগুলো সিলভার কাপ, এই ধরনের মাছ কিন্তু আমার বাসায় কখনোই আনা হয় না। জাস্ট চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, ট্যাংরা, এগুলোই আনে সবসময়ই। তো এই যে এটা হচ্ছে পাবদা মাছ, এই তো আজকের এই 2টা আইটেমই নিয়ে আসছে মাছের। তো মাছগুলো তো কাটতে হবে, আর মাছ কাটার কথা ভাবলে তো আমার জ্বর চলে আসে। তো আমি পাবদা মাছগুলো আজকে কাটবো না, বাজারের দিন আসলে এত মাছ কাটাকাটি করে রান্না করতে খুবই কষ্ট হয়ে যায়। তো পাবদা মাছগুলো ভাবতেছিলাম যে আস্তই রেখে দিও, পাবদা মাছ কিন্তু আস্ত এইভাবে সুন্দর চুচুর করে পরিবেগে ভরে ভরে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালোই থাকে, নষ্ট হয় না, এবং পরে মাছটাকে ভিজিয়ে আবার কাটা যায়। পাবদা মাছ কাটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। তো আমি এইভাবেই জাস্ট প্যাকেট করে করে রেখে দিব, শুধু বড় মাছটা কাটবো আজকে। আর যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে মুরগি। মুরগিটা অবশ্য সবসময় আমার বাজার থেকেই মানে কেটে কুটে চিলচিলে নিয়ে আসে, এজন্য ভালো লাগে যে মুরগিটা আর কাটতে হয় না বাসায়। মুরগি যদি কাটতে হতো তাহলে তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত, কারণ এমনিতেই বাজারের দিন কিন্তু অনেক বেশি কাজ থাকে আমাদের। তো মুরগিগুলো বের করতেছি, মুরগিগুলো আস্তগুলাই যেহেতু এভাবে আস্ত নিয়ে আসে, তো এই আস্ত মুরগিগুলো আমি খুব সুন্দর করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পলিব্যাগে ভরে ফ্রিজে রাখবো। আমি দেখাবো আজকে আসলে কীভাবে রাখি, অনেকেই জানেন আমি কীভাবে রাখি, আবার অনেকে জানেন না। তো তাদের আজকে আশা করি পুরো ভিডিওটা দেখলে হেল্প হবে। তো সবগুলো বাজার আমি একসাথেই রেখেছি। আমি প্রথমে যেটা করব, সবজিগুলো আমি যেগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো ফ্রিজে রেখে দিব, তারপর মাছগুলো কাটবো,
তারপরে সবজি কাটবো, কী দিয়ে কী রান্না করব, তারপরে ভাত বসাবো। তো এই যে মুরগিগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে দিয়েছিলাম, পানিগুলো ঝরে গেছে। এবার প্রত্যেকটা মুরগি আমি এক একটা পলিব্যাগে ভরবো, পলিব্যাগে ভরে তারপর আমি প্লাস্টিকের যে বক্সগুলো আছে বক্সে ভরে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর আমি সব সময় বক্স ইউজ করি ফ্রিজে মাছ মাংস রাখার জন্য। তো এই যে এই বক্সগুলোতে আমার এই বক্সটা হচ্ছে মিস্টার নুডলসের যে বড় বক্সগুলো সেগুলো। তো এখানে চারটা মুরগি অনায়াসে এটে যাবে। তো এটা হয়ে গেলে আমি এটাকে জাস্ট ঢেকে রাখবো, ঢেকে ফ্রিজে রাখবো। ঢেকে রাখলে কিন্তু ফ্রিজে মানে টাটকা থাকে, অনেক দিন ভালো থাকে মাছ মাংস যাই রাখি না কেন। আর আমি ফ্রিজে তাক খুলে ফ্রিজের তাকগুলো আমি বড় করে নিয়েছি, এতে করে যেটা হয় যে ফ্রিজে খুব মানে জায়গা হয় এরকম বড় বক্সগুলা। তাক না খুললে কিন্তু এত বড় বক্স ফ্রিজে আটে না। আর এই যে এই এইটার মধ্যে আমি রেখেছি মাছ, কারণ হচ্ছে কি মাছ আমি ওরকম একটা বক্সেই রাখতাম, কিন্তু আমার ওইটার মধ্যে কিছু গরু মাংস রয়ে গেছে, এই জন্য আমি এই বক্সটাতে আবার মাছ রেখেছি। এটাই যে মাছের ডিম হয়েছে, আমার যে বড় মাছটা ওটার ভিতরে ডিম হয়েছে। আর আমি পাবদা মাছগুলো ছোটো ছোটো প্যাকেট করে পলিব্যাগে ভরে এটার মধ্যে রেখে দিছি। এবারে হচ্ছে এটা আমি ফ্রিজে রেখে দিব, ডিমটা আমি কালকে বা পরশুর মধ্যে রান্না করার চেষ্টা করব। আর এই যে ভাতটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আমি এবারে ভাতটা নামিয়ে নিব। তো আমি এই চুলাটাতে প্রথমে একটা তরকারি বসাবো, আমি সেই বড় যে ওটাকে কালকিনি মাছ বলে, কালকিনি মাছ দিয়ে আমি পটল দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এই রান্নাটা আমি আগে করতেছি, ভাতটাও করে ফেলছি, কারণ আমি একটু ভাজাভুজির আইটেম করব। তো আমি প্রথমে যেটা করব কুমড়ো পাতার ইয়াটা করব। তো ওইটা করতেও টাইম লাগবে, আমি ডাল চাল ভিজিয়ে রেখেছি। আর কুমড়ো পাতার বড়ার রেসিপিটা আমি আজকে পুরোপুরি শেয়ার করতে পারবো না, জাস্ট আমি করব, এই জন্য আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম। আর করব হচ্ছে চাল কুমড়া, চাল কুমড়াটা ওই যে জালি যে চাল কুমড়াটা ওটাকে আমি চাকচাক করে ভাজি করব সরিষা দিয়ে। তো এই জন্য কী করবো, ওই দুইটা আইটেম যেহেতু বাটাবাটির প্রয়োজন আছে, আমি এই রান্নাটা শেষ করে মানে তারপরে হচ্ছে ওই দুইটার মধ্যে আমি হাত দিব, দুইটা একসাথে রান্না করে ফেলব। আর ভাজাভুজিটা হচ্ছে একদম গরম গরম খাবার আগ দিয়ে করলে গরম গরম খেতে ভালো লাগে, এই জন্য আগে ভাত আর এই তরকারিটা আমি করে নিলাম। আর পাশাপাশি আমার তো ওগুলার জন্য টুকটাক বাটা বুটি করতে হবে, শাকগুলো হচ্ছে কুমড়ো পাতাগুলো আর কি, কুমড়ো পাতাগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। তো সব মিলে আমি একটু এই জন্য তরকারিটা আগে রান্না করতেছি। তো কুমড়ো পাতা যে বড়াটা এটার রেসিপিটা একদমই আমি অন্য কোথাও আমি এটা দেখি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শেখা। আর এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের হচ্ছে একটা ট্রেডিশনাল খাবারই বলা চলে। তো আমি আজকে তো রেসিপিটা শেয়ার করতে পারবো না, ইনশাল্লাহ আগামী কালের জন্য আমি কয়েকটা রেখে দিব, আগামীকাল সুন্দর করে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো বাজারের দিন আসলে একটু বেশি কাজ থাকে, তো এই জন্য যেটা হয় সব কিছু কিন্তু একদম প্রপারলি শেয়ার করতে পারি না। তো প্রথমে আমি এই যে মাছগুলো ভেজে তুলে নিলাম, এরপর হচ্ছে একটু তেল দিয়ে আমি আবার ওই প্যানটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বড় মাছগুলো একটু হালকা ভেজে রান্না করলে মেবি ভালো হয়, কারণ বড় মাছের পিসগুলো কষিয়ে নেওয়ার সময় কী হয় অনেক সময় কিন্তু একটু ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়। তো এই যে এখানে হচ্ছে আমি মশলাপাতি সব কিছু দিয়ে দিছি, দিয়ে মশলাটা একটু কষানো হওয়ার পর আমি যে পটলগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেই পটল আর এই ইয়াগুলো আমি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটলটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। আমি মাঝে কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি, তো নেড়ে চেড়ে নিয়ে পটলটা কিন্তু এই পর্যায়ে এসেছে, দেখতেই পাচ্ছেন একদমই প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। পটলটা কিন্তু এইভাবে কষিয়ে নিলে খেতে ভালো লাগে সুন্দর, মানে পানিটা শুকানোর পরে একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয় আর কি। তো এরপর হচ্ছে আমি এক মগ পানি দিয়ে দিলাম, এটা হচ্ছে ঝোলের জন্য। তো এক মগ পানি দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব, ঢেকে দিলে এটা যখন বলক চলে আসবে তখনই কিন্তু এটার মধ্যে আমি সেই ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিব একটা একটা করে।
তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু মাছগুলোকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঝোলের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে মাছ আর ঝোল তরকারি সব একসাথে জাল হয়ে একদম মিলেমিশে যায় আর খেতে টেস্টি হয়। তো এভাবে করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিব। আর আমি কিন্তু অনেকবার লবণ চেক করি, এটা আসলে কি বলবো, আমার ইদানিং স্বভাব হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর কিন্তু আমি জাল হওয়ার পর আবারও ঢাকনাটা তুলে একটু সুন্দর করে দেখে নিচ্ছি। আর বাজারের দিনের ব্লগগুলো কিন্তু একটু তাড়াহুড়া করেই শেয়ার করি, আমি যেভাবে কাজ করি ওইভাবেই শেয়ার করি, খুব গুছিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা সামনাসামনি কথাও বলতে পারি না, কারণ বাজারের দিন কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি আমরা। আর আমি কেন জানি না আজকে কয়েকবার লবণটা চেক করতেছিলাম। তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলার জালটা আস্তে করে বন্ধ করে দিলাম। আর দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে, প্লাস ঝোলটা কিন্তু খুব বেশিও না খুব কমও না, দেখতে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে। তো এই হলো আমার তরকারি রান্না। এবারে আমি চলে যাব ভাজা ভুজি রেডি করার জন্য। আর বাজারে দিন তো জওহর জিনাত স্কুল থেকে আনতেও পারি না আমি, দিতেও পারি না, তো ওদের একটু প্রবলেমই হয়ে যায়। আর এই যে আমি এবারে হচ্ছে চাল কুমড়াটা মানে ভাজার জন্য রেডি করতেছিলাম, এখানে আমি সাদা সরিষা ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম। আর ওই সরিষা বাটার মধ্যে আমি এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে সেই কুমড়োগুলোকে খুব ভালো করে একটা একটা করে এভাবে ডোলে ডোলে মেখে নিতেছি। এভাবে ডোলে ডোলে মেখে নিলে কি হবে, কুমড়োর ভিতরে কিন্তু একেবারে মশলাপাতি, তারপর হচ্ছে সরিষার যে ঝাঁজ সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো মাখা শেষ করে আমি চলে আসছি একেবারে প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, আর ওই প্যানটাতেই আমি এই কুমড়োর চাক ভাজিগুলো করতেছি। আর কুমড়োটা কিন্তু আমি ভাপ দিয়ে রেখেছিলাম, আমি কিন্তু সরাসরি কুমড়োটা এভাবে মশলাপাতি দিয়ে ভাজতেছিলাম না, কুমড়োটা আমি গরম পানির মধ্যে কয়েক মিনিট ভাপ দিয়ে পানিটা ঝরিয়ে ফেলে দিয়েছি, তারপর আমি এটার মধ্যে মশলাপাতি মেখে নিয়েছি। তো এবারে জাস্ট এপিট উপিট উল্টে পাল্টে ভাজার পাল্লা কুমড়োটা। আর এই যে এখানে আমি হচ্ছে ডাল চাল এগুলো বেটে পাতা সেই কুমড়ো পাতাটা হচ্ছে ভাজবো, কুমড়ো পাতার বড়া আর কি। তো কুমড়ো পাতার বড়াটা কিভাবে আমি ভাজি সেই রেসিপিটা আমি কিন্তু আজকে প্রপারলি দিতে পারলাম না, কারণ আমি আজকে খুবই তাড়াহুড়া করে কাজগুলো করতেছিলাম। জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি যেভাবে করতেছিলাম, কারণ দেখা যাচ্ছে কোনো রেসিপি যদি শেয়ার করতে হয় তাহলে কিন্তু খুবই নিখুঁতভাবে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়, আর অতটুকু সময় আমার হাতে ছিলই না। তো এখানে আমি আরও একটা প্যানের মধ্যে তেল গরম করে দিয়েছি, গরম করে আমি এখানে সেই কুমড়ো পাতার বড়াগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর আমি যখন ভয়েস ওভার করতেছিলাম তখন কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টির শব্দটা হয়তো আসতে পারে ভিডিওতে। বৃষ্টির দিনগুলো আসলে অলস দিন, ভালোই লাগে না বৃষ্টির দিনে। তো আমি কিন্তু এভাবে করে কুমড়োর ভাজিগুলো হচ্ছে উল্টে পাল্টে নিতেছিলাম। আর ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে হচ্ছে আমার। তো সবাই খুব ভালো থাকবেন, রান্নাবান্না শেষ করে তো আমরা খাবার দাবার খেয়েছি আর কি। তো সবাইকে আল্লাহ হাফেজ জানি, আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।